বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়ায়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউটিউব অনলাইন ক্লাস ক্লাস নং 49। আজকে তোমাদের 49তম ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় তথা সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম সম্পর্কে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করব। বিগত ক্লাসগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের পদ্ধতিগুলো সম্পর্কে অবগত হয়েছি। আজকে আমরা চারি ধারে ব্যবস্থায় বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কাজটি দেখব। আমরা জানি প্রতিটি সংখ্যার দুইটি পার্ট থাকে, যথা পূর্ণাংশ ও ভগ্নাংশ। প্রথমত আমরা পূর্ণাংশ বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি জানব। আমরা জানি যে দশমিক পদ্ধতির ক্ষেত্রে একক, দশক, শতক এভাবে কোনো সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে হয়। পূর্ণ বাইনারি সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রথম ঘরের মান 10^0, যার মান হবে 1, দ্বিতীয় ঘরের মান 10^1, যার মান দাঁড়াবে 10, তৃতীয় ঘরে মান 10^2, যা মান দাঁড়াবে 100, চতুর্থ ঘরের মান 10^3, যার মান দাঁড়াবে 1000। এভাবে ক্রমান্বয়ে সংখ্যা অনুযায়ী মান নির্ণয় করা যায়। বাইনারি সংখ্যার ভিত্তি 2, তাই স্থানীয় মান 2-এর ঘাত বা শক্তি দিয়ে হিসাব করতে হবে। যেমন প্রথম ঘর বাইনারি বেস 2, যে কারণে প্রথম ঘর 2^0, যার মান হবে 1, দ্বিতীয় ঘর 2^1, যার মান হবে 2, তৃতীয় ঘর 2^2, যার মান দাঁড়াবে 4, চতুর্থ ঘর 2^3, যার মান দাঁড়াবে 8, ইত্যাদি
দিয়ে ক্রমান্বয়ে এর মান আমরা বার করতে পারব। অর্থাৎ ডান দিক থেকে পাওয়ার জিরো থেকে বাম দিকে পাওয়ার ক্রমান্বয়ে বৃদ্ধি হবে সংখ্যা অনুযায়ী। অর্থাৎ এক, দুই, চার, আট, ষোলো, এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। বাইনারি অঙ্কগুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করলেও বাইনারি সংখ্যাটির সমমান দশমিক সংখ্যা পাওয়া যাবে। যেমন আমরা যদি কোনো বাইনারি সংখ্যা যেমন 1001 এটি একটি বাইনারি সংখ্যা, আমরা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, সেক্ষেত্রে নিম্নলিখিত কাজ সম্পূর্ণ করতে হয়। যেমন এখানে ঘাত বা ভিত্তি বা বেস 2, এখানে পাওয়ার 0 গুণন 1, 2 পাওয়ার 1 গুণন 0, 2 পাওয়ার 2 পাওয়ার 0 গুণন 0 প্লাস 2 পাওয়ার 3 গুণন 1। এখানে 4টি বাইনারি সংখ্যা আছে 1001, যে কারণে এখানে ডান থেকে বাম দিকে এটাকে কাউন্ট করা হয়েছে। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 পাওয়ার 0-র মান হবে 1, অর্থাৎ 1কে 1 গুণ করলে 1 হবে। এখানে 0 দিয়ে যে কোনো কিছু গুণ করলে 0 হবে, এভাবে এখানেও 0 আসবে। এখানে 2 পাওয়ার 3 অর্থাৎ এর মান হবে 8, সে কারণে 8কে 1 দ্বারা গুণ করলে এখানে 8 আসবে, এটাকে যোগ করলে এখানে 9 দাঁড়াবে। অর্থাৎ আমরা 1001 বাইনারি সংখ্যার দশমিক সংখ্যায় রূপান্তর করলে এখানে 9 পাওয়া যাবে। উদাহরণ 2, ঠিক একই নিয়মে আমরা কাজটি সম্পূর্ণ করব। এখানে বাইনারির মান নেওয়া হয়েছে 1101, ঠিক একইভাবে এখানে ডান থেকে বাম দিকে বেস পাওয়ার 0 থেকে ক্রমান্বয়ে 1 2 3 করে বাড়বে। এভাবে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করার পরে এবং যোগ করার পরে আমরা মান পাব 13। অর্থাৎ এই পদ্ধতিতে কোনো বাইনারি পূর্ণসংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা ইউটিউব অনলাইন ক্লাসে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছি। আশা করি তোমরা
বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছো। আজকে তোমাদের ইউটিউব অনলাইন ক্লাস এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।